হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটাতে আমরা আজকে আমাদের কলেজের ফাউন্ডেশন ডে, আমাদের কলেজের এটা হচ্ছে আজকে 17th অ্যানিভার্সারি কলেজের, তো যার জন্য আজকে কলেজের একটা অনুষ্ঠান করা হবে বেলার দিকে। আর তাছাড়া আমাদের কলেজের র্যালি বেরোবে কলেজ থেকে স্টেশন অব্দি ব্যারাকপুর। তো আমি স্টার্টিংয়ের দিকে ব্যারাকপুর স্টেশন থেকে আসা টাসা ওসব দেইনি, কারণ এর আগেও আমার কলেজের একটা ব্লগ দেওয়া রয়েছে, তো সেটাতে ট্রেনের কিছু পার্ট ওগুলো সামথিং দেওয়া আছে, তো যার জন্য আমি দেইনি। আজকে সারাদিন কলেজেই থাকবো আর কলেজে দেখাবো চারপাশে ক্যাম্পাস হোক বা যা হোক, তো চলো দেখতে থাকো। ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, এখন যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তো কী করছো, কি এখনই কি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবে, যেন সব ভিডিও নোটিফিকেশন সময় সময় পেয়ে যাও। তো সেই জন্য বলছি বেল আইকনে ক্লিক করে অল প্লিজ করে দিও। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এতে আমিও মোটিভেট হব, আমিও মোটিভেশন পাই এর থেকে। আর যদি কোন পার্টটা তোমাদের ভালো লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখতে থাকো ব্লগ। আমাদের ব্লগের নতুন আমাদের বন্ধুর সঙ্গে তোমাদের আলাপ করে দিই, রাহুল ভাই, যাকে কলেজে থেকে আমরা কুড়িয়ে পেয়েছি বা ঠিক থেকে তুলে নিয়ে এসেছি, কারণ এ বলছে আমি সকালবেলা সচরাচর বেরোই না, তো যেভাবে টানতে টানতে হোক নিয়ে এসেছি কলেজে। আর এটা হচ্ছে আমাদের কলেজের সায়েন্স বিল্ডিং, সায়েন্স ক্যাম্পাস। তোমরা স্টেশন থেকে ডাইরেক্ট অটো টোটো বা বাস পরপরই আসে, যেটা একদম সায়েন্স বিল্ডিংয়ে নামাটা খুবই সহজ। আর কমার্স বিল্ডিংটা একটু দূরে আছে, ওটার জন্য আমি বলবো কেবি স্কুল বলবে নামার জন্য, অটো আর বাস স্পেশালি তারা বলবে কেবি স্কুল নামবো, ডাইরেক্ট একদম ওই আমাদের কলেজের মোড়টাতেই নামিয়ে দেবে, ওখান থেকে 2 মিনিট মতো হাঁটলে। সায়েন্স বিল্ডিংয়ের কলেজ ক্যাম্পাস হচ্ছে কলেজের ক্যাম্পাসটা, এই হচ্ছে সায়েন্স বিল্ডিংয়ের চারপাশ। এই টুপিটা স্যার ধরিয়ে দিলেন, বলে টুপিটা পরে না ভাই, টুপিটা পরে না, গেঞ্জিও দিয়ে দিয়েছে কলেজ দিয়ে আমাদের, পর পর চল জলদি ধর, পুজো নতুন গেঞ্জি কেমন লাগছে ভাই, পুজোতে নতুন গেঞ্জি, আই কার্ডটা বাইরে সব বার কর, পুজোর নতুন গেঞ্জি কলেজ থেকে দেওয়া হয়েছে। অমিত পড়ে আমরা একটু দেখবো, এটাই তো মাঠে নামছে অমিত, রজক হয়ে গেছে, খেলা এখানেই শেষ, অমিতের গায়ে ঢুকছে না। দাঁড়াও তোমাকে আমি একটা বড় গেঞ্জি দিচ্ছি, সবচেয়ে বড়। অমিতের ব্যবস্থা হচ্ছে, কিছু হলো ব্যবস্থা, তোর জন্য হাতে বুনে দেওয়া হবে, হয়ে গেছে পেয়ে গেছে। আমাদের নতুন বন্ধু এসে গেছে, নাম না জানা বন্ধু, তোর নামটা কি ভাই? সুদীপ। নেপো, এর নাম নেপো, এর ভাইয়ের নাম নেপো, ভাইয়ের নাম হচ্ছে রাহুল, এক্স বিডি। এটা হচ্ছে আমাদের সায়েন্স বিল্ডিং এর ভেতর সাইডটাতে, এখানে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যিনি, ওনার এখানে এক মূর্তি আছে। আর এদিকে কলেজের মানে গেলে একটুখানি গিয়ে কলেজের এন্ডিং, এদিকেও নানান ডিপার্টমেন্টের রুম রয়েছে, এখানে আমাদের নেপো রয়েছে, এখানে আমাদের বিডি আছে। শুভঙ্কর ভালো করে করিস ভাই, তোর নাম তোর উপর কলেজে আসলি না, এখানে ছিল নাকি, এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে কলেজে। এই যে এটা হচ্ছে এই ছেলেটা বিড়িদা, বিড়িদা বলে কি, বিড়িদা ওকে কোনো মিল নেই অন্য ছেলে, এই বিড়িদাটা ফ্যান্টাস্টিক রয়েছে, কিন্তু বিষয় একটাই, ওতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আমি তোমার জুগাল আছি, গানটা গা, ভালো গান গা, গান গা, তো গান গা, বিড়ি খায়, বিড়ি খায়, গান গায়। বাবা অমিত, চিনতে পারছো, পুরনো অনেক স্মৃতি আছে তোমার, 1/7 তলায় 4টা ছেলে। আমরা নেপুকে একটু দেখিয়ে দিই গাইস, হ্যাঁ ওনা নেপু না, কি নাম, নেপুটিজ, ও সুপ্রদীপ নেপু। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি, প্রত্যেকের প্রতিমা নিয়ে এগিয়ে চলুন, একটু পিছিয়ে, কেউ ঠেলাঠালি করবেন না, সকল নিজেও দেখুন, অবকে দেখার সুযোগ করে দিন। এইমাত্র বেরিয়ে পড়লাম, এবারে ধীরে ধীরে স্টেশনের দিকে, এখন র্যালি আমাদের বেরিয়ে পড়েছে কলেজ চত্বর থেকে, এরপর এই ক্যান্টনমেন্ট এরিয়া থেকে সোজা আমাদের ব্যারাকপুর স্টেশনের যে রোডটা, তারপর ওখান থেকে এবার দেখা যায় তারপরে কী কী কর্মসূচি রয়েছে তার উপর, তো দেখতে থাকো ব্লগ। এখন যে রাস্তা রয়েছে এটা হচ্ছে পুরোপুরি ক্যান্টনমেন্টের এরিয়া, আর চারিদিকে একটু জ্যাম হয়ে গেছে, তো জনবহুল এরিয়া, এখানে আর্মি শপ, এই যে ভেতরে
আর এদিকে ভেতরে রয়েছে হচ্ছে তোমার আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর। আর এইদিকে রয়েছে হচ্ছে আর্মিদের একটা ট্যাঙ্ক, একটা শোপিস রয়েছে, কে হচ্ছে পুরোপুরি আর্মিদের যে বেস ক্যাম্প আর মোটামুটি ওনাদের যে একটু রেস্ট্রিক্টেড এরিয়া এটা আর কি। বেসিক্যালি যারা ডিফেন্সের লোক, যাদের কাছে কার্ড আছে আই কার্ড বা আর্মি স্কুলের যারা ঢুকতে চায় তাদেরই শুধুমাত্র এখানে এন্ট্রি। সিকিউরিটিও রয়েছে ঠিক অপোজিটে। এদিকে রয়েছে হচ্ছে বিবেকানন্দ পুলিশ একাডেমি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ একাডেমির। ক্যান্টনমেন্ট এরিয়া যে শেষ, থ্যাংক ইউ ফর ভিজিট এগেন। তাতে হচ্ছে তোমাদের ব্যারাকপুর কোর্ট চত্বরে এবার আমাদের এন্ট্রি। এরপর হচ্ছে প্রশাসনিক ভবন, ফার্স্টে পরে প্রশাসনিক ভবন, তারপর দেন পরে ব্যারাকপুর কোর্ট, আর তার ঠিক পরে পরেই হচ্ছে ফিরিয়া মোড়। এইখানে হচ্ছে আসল ভাই জ্যামের মজা। আগে জানিস তো কলেজে যখন স্টেশনে নামতাম ওখান থেকে হেঁটে চলে আসতাম কলেজ, আর এখন ইদানিং মানে মাস দু তিন ধরে এমন অভ্যাস হয়ে গেছে টোটো নয় বাস নয় অটো, টোটো কমই ধরি, বাস অটোটাই বেশি ধরি, কারণ যেহেতু আর্মি স্কুলের ওখানে নামিয়ে দেয় ওখান থেকে তো আমাদের ওইটা কাছে। তো ওয়েলকাম টু ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, দ্য ওল্ডেস্ট ক্যান্টনমেন্ট, হচ্ছে ব্যারাকপুর সাব ডিভিশন কোর্ট। তো হাতে এই প্ল্যাকার্ডটা রয়েছে এখন, ব্যারাকপুর রাষ্ট্রকূট সুরেন্দ্রনাথ কলেজ 17th কলেজ ফাউন্ডেশন ডে সেলিব্রেটিং 17th ইয়ার্স অফ এক্সিলেন্স ইন একাডেমিস ভিশন অ্যান্ড মিশন। তো এইবারে ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরে পুরোপুরিভাবে ক্যান্টনমেন্ট এরিয়ার একটা জিনিস সবচেয়ে ভালো হচ্ছে চারিদিকে গাছপালা থাকে বলে একটু বেশ মানে নর্মাল শহর চত্বরের থেকে তো এখানে একটু ঠান্ডা বেশি, 2 ডিগ্রি সেলসিয়াস তো কমই থাকে টেম্পারেচার। এবার এই মোড় থেকে আমাদের লেফট সাইডে যে রাইট সাইডে ঘুরবো দিয়ে কলেজ আর্টস কমার্স বিল্ডিং, কেবি স্কুল নামবে, কেবি স্কুল থেকে নেমে আসলে এখান দিয়ে সোজা এসে একটুখানি লাল মাটির রাস্তা দিয়ে স্ট্রেট গেলে একটুখানি সুন্দর গান গায়, ওর মধ্যে কোনো অহংকার নেই ছেলেটা। এই ছেলেটা এত হাম্বল টাইপ ছেলে না, মানে কি বলবো, তুমি এর কাছে 10 টাকা চাই তোমার 20 টাকা দিয়ে দেবে, যদি বোঝার মতো কেউ থাকো এ দেখো মুভমেন্ট করো প্লিজ, ভবন করো প্লিজ, খুব সুন্দর চকলেটি কমেন্ট পুরো চকলেটি হয় তো আমাদের, হ্যাঁ মাখন কমেন্ট পুরো মাখন। এগুলো বাড়িয়ে বলেছি আমাদের 50 টাকা দিয়েছে এগুলো বলার জন্য, ও যেহেতু বললো যে আর বছর পর বছর এভাবে একা একা থাকা যায় না, প্রত্যেকটাই স্ক্রিপ্টেড, পয়সা দিয়ে বলানো, আমরা একটা মন থেকে বলিনি তোমাদেরকে। সামনেটাই তোমাদেরকে সেই কলেজে যখন ভিডিও দিয়েছিলাম তখন যেহেতু কোভিড সিচুয়েশন ছিল বলে লকডাউনের জন্য ঢুকতে তখন ঢুকিনি, পরের দিন ঢুকেছি কিন্তু ব্লগ আর হয়নি, এতদিন ক্লাস করেছি। তো এখন রয়েছি হচ্ছে অডিটোরিয়ামে আমাদের কলেজে, চারিধারে তো পুরো সিট যা আছে ভর্তি হয়েও গেছে, আর এখানটা ভেতরটা একটু রিল্যাক্স লাগছে যার কারণে এসি রয়েছে, এবার একটু চিল মারছি বসে। দেখা যাক কেমন কি অনুষ্ঠান হয়, তো তোমাদেরকে ততক্ষণ দেখাতে থাকছি, তো দেখতে থাকো ব্লগ। আর অডিটোরিয়ামের সিট সামনে রয়েছে মঞ্চ, এখানে হবে নাচের পোগ্রামগুলো, প্রত্যেকটা এদিক দিয়ে হচ্ছে দরজা অডিটোরিয়ামের ঢোকার এন্ট্রি, আর চারপাশে তোমাদেরকে যদি দেখাই এই যে খাঁচাখাঁচ সিট ভর্তি, আর এদিকে বিডি বসে আছে নেপু শুভ ভাই, তুই নামটা নেবু করে ধর মঞ্চে মঞ্চে ধর কিছু ওকে পুরস্কৃত করা হবে তখন বলবি নাচুদা অমিত তুমি এত গম্ভীর কেন, সুমন আসেনি বলে তুমি আনন্দ পাচ্ছ না জীবনে। মানে অমিত আমাদের হরলিক্স বিস্কুট দিচ্ছে, ভেতরটা পুরো চারপাশে ভিড়ও হয়ে গেছে, তাহলে দেখা যাক। এখানে সামনে তো ইয়ে করা রয়েছে স্ক্রিন দেওয়া। তো এইমাত্র স্যার আমাদের হাতে টিফিন ধরিয়ে দিয়ে গেলেন, এবার আমরা টিফিনের ভিতরে দেখে নেবো কি কি আছে। একটা কেক, একটা কেক দেওয়া হয়েছে, একটা ফ্রুটি যেটা রাহুল পছন্দ করে খুব টানতে না মারি, আচ্ছা থিন অ্যারোরুটের বিস্কুট দিয়েছে ভালো বিস্কুট। এখানে এসে গেছে বিগ বি ওয়ান অ্যান্ড অনলি, ওই এখানে বসে পড় চল, ওই পঙ্গল ঝড়া পাতা লাগছে কেন। ইতিমধ্যে আমাদের প্রিন্সিপাল স্যারও এসে গেছেন, which marks the beginning of 70 years of Barakpur Rashtrakut Surendranath College. আজকে 6 নম্বর দিবসে পরবর্তী ব্যক্তি ফ্যাকাল্টি লোক ক্যাম্পাস বৃদ্ধি পেয়েছে বয়স হচ্ছে গাছ হচ্ছে ইত্যাদির মাধ্যমে ছিল প্রথম পর্যায়ে, চলতে চলতে আজকে আমরা প্রায় 6,500 ছাত্র আমাদের কলেজের পর্ব। আমরা যখন কলেজে পড়েছি অর্থনৈতিকভাবে ভারাক্রান্ত শিক্ষকদের অবস্থাকে আমি দেখেছি, সালটা 71 সাল 72 সাল। এই কলেজে ভর্তি হওয়া যেমন কঠিন, এই কলেজে টিকে থাকাটাও সেরকম কঠিন। সিলেবাসে যা আছে শুধু সেই পড়াশুনো নয়, তার বাইরেও সামাজিক কাজকর্ম করতে হবে। প্রথম ফোর্থ সাইকেল ন্যাক অ্যাক্রিডিটেড কলেজ, অর্থাৎ 4 বার ন্যাক অ্যাক্রিডিটেশন আমরা করেছি,
জন্য পশ্চিমবঙ্গে প্রথম এবং ভারতবর্ষে হয়তো দ্বিতীয় বা তৃতীয় ফিল্ম সাইকেল নেন অ্যাপ্লিকেশনে যাব। যারা এখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট রয়েছ তারা আমাদের সাথে থাকবে। আমি কিছু ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে ডেকে নিয়েছি 10-15 জনকে। এই জন্য সম্ভব সকলের প্রচেষ্টার জন্য আগামী দিনে আরো এগোতে হবে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র জেলার মধ্যে সেরা স্যার থেকে আমি আলাদা পারমিশন নিয়েছি। গোলবাড়ির কাউন্সিলর স্যার ইংলিশে স্পিচ দিয়েছেন, ওদের তুলে রেখেছেন। আমাদের প্রিন্সিপাল স্যার তো অলওয়েজ কি রাইট তো অলওয়েজ মানে তাই দিল সে উনকো নমস্কার। Thank you.
এখন মঞ্চে টপারদেরকে ডেকে নেওয়া হচ্ছে, ইউজি আর পিজি দের যারা টপ হয়েছে। এখন হয়ে গেছে, এবারে ধীরে ধীরে কি করতে পাঠাবো। আমরা মন থেকে ভেঙে পড়েছি, তার কারণ হচ্ছে আমাদের কাছে বিরিয়ানির কুপনটা নেই, যার জন্য আমরা বিরিয়ানি তুলতে পারছি না। এখন আমরা খাবো কী করে? কুপন বিষয়টা হচ্ছে, এই বৃষ্টির মধ্যে সকাল থেকে খালি পেটে রয়েছি, মুখ চোখ শুকিয়ে গেছে, এও কিছু খেয়ে আসিনি। একে আমি খাওয়ালাম নিজের হাতে, তারপরে একটু খেলো। আমি তো অনেকক্ষণ আশায় ছিল বিরিয়ানি খাবে বলে, হাত ধুয়ে নিয়েছে আমি। আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, আমরা কুপনটা নেইনি বলে। কখন নিয়েছিল সেটাই তো, কখন দিল কখন নিল তুই জানিস না কিছু? কি করছিলি ঘরে? তুই ছিলিস আরো হাততালি দে, এরম এরম কর। পরপর অনেকগুলো অনুষ্ঠান হলো, প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো, অনেক কালচারাল প্রোগ্রামগুলো হলো। মেন কথা, সকাল 8টা থেকে যে টানা হেঁটে যাচ্ছি, ঘুরে যাচ্ছি, এইসবই করে বেড়াচ্ছি, খাইনি এখন পর্যন্ত কিছু। বেকার ভাই, মানে তো টুট গেছে। উপরে জিম আছে, আমি তো একটা কাজ করতে পারি, আমি মুড়ি নিয়ে এসেছি, মুড়ি খাবি? কোন পেয়ে গেছি প্রিন্সিপাল, প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যারকে আমরা বললাম, প্রিন্সিপাল স্যার বলে সকাল সকাল থেকেই তো র্যালিতে ছিলে, উপর এখন নাও নি তো, কী করছিলে, ঘুমোচ্ছিলে? দাঁড়া এক জায়গায় দাঁড়া, ওকে ওকে, দেখো দেখো হাসিটা, দেখো হাসিটা, দেখো এই কলেজের পিছনের দিকের বাগান, যেটা তোমাদেরকে দেখাইনি, মানে পিছন দিকে আরো ডেভেলপ হবে। কি কি হবে ওখানে? গাছ গাছ লাগাবেন আরো ডেভেলপ? হ্যাঁ, অনেক গাছ লাগাবে ওখানে। এটা খাওয়ার জন্য জায়গা খুঁজছি, আসলে সব রুম বন্ধ হয়ে গেছে। সুন্দর জায়গা দেখেছি, স্বর্গ স্বর্গ, দেখ দেখ এই জায়গাটা, এই জায়গাটা পুরো স্বর্গ লাগছে, কারণ সানলাইটটা দেখাই, তার মধ্যে বৃষ্টি হয়েছে বলে আরো সুন্দর লাগছে জায়গাটা। এদিকে মেঘও রয়েছে, এদিকে রোদের আলোটা পড়ছে। আর কি নিচে কি আছে? কুকুর, এই তো মাংস, নুনটা একটু কম আছে। হ্যাঁ, নুন কম আছে। এবার আমরা অমিতকে ঠিক জালে ফেলে দিয়েছি, বাবা পঙ্কজ। পেট পূজা কমপ্লিট, এবারে দিয়ে দেন বাড়ির দিকে এগোই, কলেজ দিয়ে বেরিয়ে, কলেজ ক্যাম্পাস দিয়ে এবার বেরিয়ে নর্মাল রাস্তা দিয়ে গিয়ে এবার বাস ধরবো, দিয়ে বাড়ি। ব্লগের এন্ড, আজকে অনেক দিন পর একটা কলেজে অনুষ্ঠান হলো, না হয় টুকটাক, অবশ্য আমরা অবশ্য সেগুলোতে পার্টিসিপেট করিনি বলে মানে আসি না এমনিও। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে এখনই বলবো, চ্যানেল নতুন হয়ে থাকলে চট জলদি সাবস্ক্রাইবটা করে দেবে। আর ভিডিওর যদি যেই পার্টটা তোমার ভালো লেগেছে বা কিছু যদি যা কোনো কিছু তোমরা যদি বলতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাথে লাইকটা করতে ভুলো না, কারণ লাইকটা করলে আমি নিজে খুব খুশি হই। তো দেখতে থাকো, এরপরে আবার অন্য একটা ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।